ওয়ান টিভি সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। বুঝিতে নারী দূর কেন কেন
দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে শুভ সন্ধ্যা। ফোক আখড়ার একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আজকে প্রথম গানে আমাদের ফোক আখড়ার তরফ থেকে দুই মহানের প্রতি শ্রদ্ধাঞ্জলি। প্রথম জন যিনি, তিনি হচ্ছে লোকসঙ্গীতের স্তম্ভ, যাকে আমরা সমগ্র লোকশিল্পীরা গুরু বলে মানি। তিনি হলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী অমর পাল মহাশয়, যাকে আমরা হারালাম অতি সম্প্রতি। এবং লোকসঙ্গীতের ক্ষেত্রে যে ইন্দ্রপতন এবং অপূরণীয় ক্ষতি, এটা বলার অপেক্ষা রাখে না। তাই আমরা ঠিক করেছি এই মাসটা, মানে মে মাসে অবশ্যই ওনার জন্মতিথিও, 19 মে ওনার জন্মদিন। তাই আমরা ঠিক করেছি যে আমাদের মে মাসের সমস্ত এপিসোড আমরা গুরু অমর পালের উদ্দেশ্যে নিবেদন করব, এবং প্রতি এপিসোডেই আমরা ওনার গান দিয়ে শুরু করব। গুরুজির প্রতি থাকলো আমাদের ফোক আখড়ার পুরো টিমের তরফ থেকে, পুরো ওয়ানের তরফ থেকে সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি। এবং আমরা রয়েছি কবিপক্ষে, কবিগুরুর প্রতি আমাদের সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি। যে গানটি গাইলাম, মূল গানটি সোনার গৌর কেনে কেঁদে এলো, এটি আপনারা সকলেই শুনেছেন প্রখ্যাত লোকশিল্পী অমর পালের কণ্ঠে বিখ্যাত হয়েছে। এবং ও আমার দেশের মাটি, এটা তো আমাদের সবাইকার গান, প্রতিদিনের যাপনের গান। এই দিয়ে আজকের শুভ সূচনা হলো। আজকে আমাদের মধ্যে রয়েছে আর এক তরুণ তুর্কি, মধুরিমা। মধুরিমা, তোমাকে স্বাগত। কেমন লাগছে আজকে আমাদের মধ্যে? ভীষণ ভালো লাগছে। আজকে তো একটা বিশেষ দিন, যেখানে
কালকেই গেছে 25শে বৈশাখ আছে 26শে বৈশাখ, এবং আমরা অতি সম্প্রতি হারিয়েছি গুরু অমরপাল মহাশয়কে। তুমি কোন গান দিয়ে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে চাও? আমি প্রথমে যেটা গাইব সেটা গুরু অমরপালেরই বিখ্যাত একটি গান, গাড়িয়ালি ভাওয়াইয়া এটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওটা দিয়ে শুরু করব। চলো চলো চলো। ছাড়িয়া যাইতে হে ভয় লাগে,
আসলে বলে গুরুজি নাকি ভাটিয়ালি সম্রাট এবং প্রভাতীর সম্রাট, কিন্তু আমরা শেখার সুবাদে জানতে পেরেছি এবং যারা লোকগানের অনুরক্ত এবং গুরুজির ভক্ত তারা সবাই জানেন যে গুরুজি যতটাই ভাটিয়ালি গাইতেন ততটাই ভাওয়াইয়া গাইতেন, সেভাবেই চটকা গাইতেন, সেভাবেই ঝুমুর গাইতেন। এবং আরেকটি ধারা গুরুজির কণ্ঠে বিখ্যাত হয়েছিল, সেটি হচ্ছে গোষ্ঠের গান, বহু পূর্ব গোষ্ঠের গান, বহু উত্তর গোষ্ঠের গান আমাদের শেখার সৌভাগ্য হয়েছিল। আমরা সত্যি কৃতজ্ঞ তার কাছে যে আমাদের তিনি বিভিন্ন ধারায়, লোকগানের বিভিন্ন ধারায় আমাদের সম্পৃক্ত করে গেছেন। একটা অপূরণীয় ক্ষতি, একটা শূন্যতা আমাদের বহন করতে হবে এখন, কিন্তু নদী তো বইই যায়। তিনি বাইতে বাইতে ওপারে গেছেন ঠিক কথা, কিন্তু রেখে গেছেন এরকম বহু ভাটিয়ালি, বহু শাড়ি, বহু গাজী পীরের গান, বহু প্রভাতী, বহু গোষ্ঠের গান, যেগুলোই আমাদের সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে। এখন নিচে ছোট্ট একটা বিরতি, মধুরিমাকে নিয়ে ফিরছি অল্প সময়ের মধ্যে, কোথাও যাবেন না। ফিরলাম বিরতির পর সাথে শ্রীরামপুরের মধুরিমা। আমরা ফোক আখড়া থেকে, ফোক আখড়া এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে যেটা একটা সার্বজনীন প্ল্যাটফর্ম হয়ে গেছে, নতুনদের জন্যে, পুরনোদের জন্যে, সকলের জন্য একটা সার্বজনীন প্ল্যাটফর্ম এবং সমস্ত স্রষ্টার প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর একটা সার্বজনীন প্ল্যাটফর্ম। বিরতিতে গিয়ে মধুরিমার সঙ্গে কথা বলছিলাম যে মধুরিমা, তুই কি আমাদের একটা কবিগুরুর গান শোনাতে পারিস? কবিগুরু তো বহু বাউলাঙ্গ কীর্তনাঙ্গ এরকম গান করেছে। যদিও মধুরিমা প্রস্তুত ছিল না, কিন্তু তবুও কবিপক্ষের এই সময়টা মনে হয় কিছু রবি ঠাকুরের গান শুনি। তা ফোক আখড়া তো আমি বলছিলাম যে একটা সার্বজনীন প্ল্যাটফর্ম, যেখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের গানটা খুবই শুনতে ইচ্ছা করছে। কোন গান শোনাবি বল? বাউলাঙ্গের একটি গান গাই। চ গান
গ্রীষ্মকালে যেমন আম জাম কাঁঠাল, গ্রীষ্মকালে তেমনি রবি ঠাকুরের গান, এই বৈশাখ মাসে রবি ঠাকুরের গান। রবি ঠাকুরের গান আমাদের মননে এবং সারা বছরের জন্য রবি ঠাকুরের গান, কিন্তু এই সময়টা রবি ঠাকুরের গান ছাড়া বাঙালি কিছু ভাবতে পারে না। তাই ফোক আখড়া সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি রবি ঠাকুরের প্রতি। এখন কি গান গাইবি? আর পরের গানটা গাই লালন ফকিরের একটা গান, একদম সাইজির গান। মিলন হবে কত Oh,
কে আবাদ। প্রেমিক মানুষ ছেড়ে, মনের মানুষ ছেড়ে কি কোথাও যাওয়া যায়? না, আপনাদের ছেড়ে কোথাও যাব না, কিন্তু সাময়িক তো বিরতি নিতেই হয়, অল্পক্ষণের বিরতি, কোথাও যাবেন না। Yeah.
জিন্দাবাদ। আচ্ছা, কোন ধরনের লোকগান তোকে বেশি টানে এবং সেটা কেন? লোকগান আমাকে টানে বলতে আমি ভাওয়াইয়া গাইতে খুব ভালোবাসি। আচ্ছা, মানে ওই জন্য প্রথম ভাওয়াইয়া দিয়ে শুরু করেছিস? আচ্ছা আচ্ছা, বাকি তো লোকসঙ্গীতই আমাকে টানে আর কি, সেই জন্যই লোকসঙ্গীত। ভাওয়াইয়াটা কেন স্পেশালি টানে, কেন কি কি পাস তার মধ্যে, কি পাস পাই বলতে, মানে কোথাও একটা যেন খুব রিলেট করতে পারি, মানে খুব ভালো লাগে গাইতে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জন্য। মানে ও তো দেখে মনে হচ্ছে বাচ্চা মেয়ে, কিন্তু কেন এত কান্না জড়িয়ে আছে জানি না, ভাওয়াইয়া মানেই তো ক্রন্দন। আচ্ছা, ভাওয়াইয়ার সাথে সাথে যে শব্দটা আসে সেটা হচ্ছে চটকা, তাহলে কি চটকাও গাছ, মানে উত্তরবঙ্গের গান সবই গাওয়া হয়, চটকা শোনাবি আজকে? এখন কি শোনাবি তাহলে চটকা? এখন একটা ঝুমুর শোনাই। ওকে চল, তারপরে চল। একদম একদম, তোর মনে নাই বিবেচনা রে, তোর মনে নাই বিবেচনা রে, বিবেচনা রে, ওরে পঙ্কা মারলি আমারে, ওরে পঙ্কা মারলি আমারে রে, ওরে পঙ্কা মারলি আমারে, পঙ্কা মারলি আমারে, ওরে পঙ্কা মারলি আমারে, ওরে পঙ্কা মারলি আমারে, thank you.
আমাদের মনে তো বিবেচনা আছেই, কারণ আমরা একটুখানি বিরতি নিয়ে ফিরবো, আপনাদের নিশ্চয়ই বিবেচনা আছে, তাই আমাদের ছেড়ে কোথাও যাবেন না, তাই তো? ফিরে এসছি অন্তিম বিরতির পর। এখন তো আপনারা জানেন যে ধন্যবাদ জ্ঞাপনের পর্ব। ধন্যবাদ আমি ঠিক বলতে ভালোবাসি না, কৃতজ্ঞতা, কেননা আপনারা যারা আমাদের সঙ্গে এইভাবে সময় দিচ্ছেন, আমাদের ভালোবাসা আশীর্বাদ শুভেচ্ছা বড়িয়ে দিচ্ছেন, তাদের প্রতি ধন্যবাদ শব্দটা বড্ড কম হয়ে যায়, তাদের প্রতি কৃতজ্ঞতা। এভাবেই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদেরকে ভালোবাসুন এবং ফোক আখড়াকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আমাদের কৃতজ্ঞতা টিম ওয়ানের জন্য, যাদের নিরলস পরিশ্রমে আমাদের এই ফোক আখড়া আপনাদের সামনে পৌঁছতে পারে, এবং ক্যামেরার সামনে যারা যারা রয়েছে সবই আপনাদের পরিচিত মুখ, তবু একবার করে পরিচয় করিয়ে দিই। সেটা হচ্ছে কিবোর্ডে বিজয় ওরফে ডাব্বু, নমস্কার, স্বাগত। এবং আজকে খুব অস্থিরতার মধ্যে রয়েছে, যে মাঝে মাঝে চেয়ার সরে যাচ্ছে, মাঝে মাঝে পিছনের ফ্রেম সরে যাচ্ছে, সে হচ্ছে অভিজিৎ বাবু, মানে খুব এক্সাইটেড হয়ে গেছে আজকে বাজাতে বাজাতে। অভিজিৎ ওরফে বাবু স্বাগত। এবং আমাদের সর্বজ্যেষ্ঠ যিনি রয়েছেন, আমাদের পরম শ্রদ্ধার মানুষ, ব্যঞ্জতে এবং দোতারায় বাচ্চুদা, নীলোৎপল বাচ্চুদা, বাচ্চুদা নমস্কার, স্বাগত। এবং সাথে অবশ্যই মধুরিমা রয়েছে এবং আপনারা রয়েছেন অবশ্যই একদম অন্তিম লগ্নে। মধুরিমা কাছ থেকে বলছিলাম যে চটকা শুনবো, এখন কি চটকা কিছু শোনাবো? একটা চটকা শুনি, তারপর আমরা শেষ গানে যাবো। চটকা করো।
তোমার পরবর্তী প্রজন্ম যারা লোকসঙ্গীত গাইতে আসছে তাদের জন্য তোমার বার্তা কি? পরবর্তী প্রজন্মের জন্য বার্তা বলতে লোকসঙ্গীতকে শিখুক, লোকসঙ্গীতকে ভালোবাসুক এবং তার পরবর্তী প্রজন্মের কাছে আবার এগিয়ে দিক লোকসঙ্গীতকে। ভারী সুন্দর কথা, এইভাবেই আমাদের প্রবাহমানতা বজায় থাকুক এবং ফোক আখড়ার প্রবাহমানতা বজায় থাকুক। খুব ভালো থাকবেন, মধুরিমার জন্য অনেক অনেক শুভেচ্ছা আশীর্বাদ ভালোবাসা দেবেন এবং অবশ্যই আমাদের জন্য ভালোবাসা দেবেন। একদম অন্তিম লগ্ন, শেষ গান কোন গান দিয়ে শেষ করছি? একটি শাড়ি গান দিয়ে শেষ করি, খুব প্রচলিত একটি গান। একদম, চলো চলো। থালি পা নিছলা, থালি পা